রাত পোহালেই কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে ভোট। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। দুই সিটিতে ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ। প্রতিটি কেন্দ্রে পুলিশ সহ নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। দু সপ্তাহের দৌড়ঝাঁপ আর প্রচারণা শেষ হয়েছে বৃহস্পতিবার। ভোটের আগ মুহূর্তে ব্যস্ততা কেবল সরঞ্জাম বিতরণের। ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন জিমনেশিয়াম থেকে এসব সামগ্রী দিয়ে শুরু করে কমিশন। কড়া পাহারায় প্রিসাইডিং কর্মকর্তারা সেগুলো নিয়ে যান নিজ নিজ ভোট কেন্দ্রে। ময়মনসিংহে ভোট হবে 128টি কেন্দ্রে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। প্রত্যেকটা কেন্দ্রে মোবাইল টিম থাকবে এবং আমাদের যে কোনো সমস্যা আমরা সাথে সাথে সমাধান করতে পারবো। বিএমডিএফ থেকে আনা নতুন মেশিন, আমরা আশা করি সেই ধরনের কোনো প্রবলেম ঘটবে না। সব মিলিয়ে আমাদের সকল প্রস্তুতি সন্তোষজনক। কুমিল্লা মেয়রের মৃত্যুর কারণে হচ্ছে উপনির্বাচন। এখানেও বিতরণ করা হয় ভোটের সরঞ্জাম। এই সিটির 105টি কেন্দ্রই গুরুত্বপূর্ণ বলছে ইসি। আমরা তো আহ্বান জানাচ্ছি, এখন যেহেতু কাউন্সিলর ইলেকশন নাই, একটা পদের ইলেকশন, সেটা আগামীকালকে আসলে বলা যাবে। তবে সাধারণভাবে যেহেতু একটা পদ, আগের মতো সেই ভোটারদের মধ্যে ইয়াটা কিন্তু কম, বাস্তবতা হয়েছে এটা। শনিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে। নাদিম হোসেন, চ্যানেল 24।